10 অক্টোবরের পর কি শেষ হয়ে যাচ্ছে তারেক জিয়ার রাজনৈতিকতায়? বিএনপির নেতারাই এখন তাকে ঝামেলা মনে করছে। বাইরে যাই বলুক না কেন, ভেতরে ভেতরে বিএনপি নেতারাও 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের অপেক্ষায়। বিএনপির একজন নেতা খোলামেলাভাবেই বললেন, এই রায়টা হয়ে গেলে আমরা তাকে নেতৃত্ব থেকে বাদ দেওয়ার সুযোগ পাই। বিএনপির দায়িত্বশীল একাধিক সূত্র বলছে, গ্রেনেড হামলা মামলার রায়ের পর বিএনপির রাজনীতিতে গুরুত্বপূর্ণ পরিবর্তন হতে পারে। এই রায়ের আগেই রাস্তায় বড় ধরনের আন্দোলন গড়ে তোলার যে নির্দেশ লন্ডন থেকে তারেক জিয়া দিয়েছে তা প্রতিপালিত হয়নি, বরং সরকারের নতুন করে মামলা এবং ধরপাকড় বিএনপিকে আরও ব্যাকফুটে নিয়ে গেছে। ফলে নির্বাচনের আগে বিএনপি নেতৃবৃন্দ নতুন কোনো ঝুঁকি নিতে চাইছেন না। বিএনপিতে এখন স্পষ্টতই দুই ধারা, একটি বেগম জিয়া ধারা, অন্যটি তারেক জিয়া ধারা। বেগম জিয়া গতকালও জেল থেকে বার্তা পাঠিয়েছেন যে শত প্রতিকূলতার মধ্যেও নির্বাচনে যেতে হবে, এখন থেকেই নির্বাচনের প্রস্তুতি নেওয়াও তিনি নির্দেশ দিয়েছেন। সবথেকে বড় কথা, বেগম জিয়া গ্রেফতার হবার পর থেকেই শান্তিপূর্ণ আন্দোলনের দিকে জোর দিচ্ছেন। দলের মহাসচিবকে তিনি বলেছেন কোনো রকম উস্কানিতে পা না দিতে। বিএনপির একজন নেতা বলেছেন, বেগম জিয়া গ্রেফতার হবার পর প্রায় 8 মাস অতিবাহিত হচ্ছে, এখন পর্যন্ত আমরা একটি গাড়িও ভাঙিনি, এটা কি আমরা পারতাম না? পারতাম, কিন্তু ম্যাডামের কঠোর নির্দেশের জন্যই আমরা এটা করতে পারিনি। অন্যদিকে তারেক জিয়া চান একটা পরিস্থিতি সৃষ্টি করতে, সন্ত্রাস সহিংসতার মাধ্যমে সরকারের উপর চাপ সৃষ্টি করতে, যাতে সরকার পদত্যাগে বাধ্য হয় বা তৃতীয় পক্ষ ক্ষমতা দখল করতে পারে। একাধিক সূত্র বলছে, অক্টোবর থেকেই তারেক এরকম নাশকতা সৃষ্টির নির্দেশ দিয়েছিলেন, কিন্তু এরকম পরিস্থিতি যারা সৃষ্টি করতে পারেন তাদের গ্রেফতার করে পুলিশ। আইন প্রয়োগকারী সংস্থা দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধেও নাশকতার মামলা দিয়েছেন, যদিও আজ বুধবার তারা হাইকোর্ট থেকে জামিন নিয়েছেন, কিন্তু এখন তারাই সতর্ক যেন কোনো সহিংসতা না হয় সে ব্যাপারে। ফলে তারেক জিয়ার মামলার রায় নিয়ে বিএনপি সাংগঠনিকভাবে বড় ধরনের কর্মসূচি গ্রহণের ব্যাপারে আগ্রহী না। গত কয়েক মাস ধরেই তারেক জিয়াকে বিএনপির নেতৃত্ব থেকে বাদ দেওয়ার চাপ বাড়ছে, কূটনৈতিক চাপ তো আছেই, তারেক জিয়া জাতীয় ঐক্যের পথে বড় বাধা বলে মনে করছে বিএনপি নেতারা। তাই বিএনপি নেতৃবৃন্দ মনে করছেন, 21 আগস্ট গ্রেনেড হামলার মামলা বিএনপির সামনে এক বিরাট সুযোগ এনে দিয়েছে। বিএনপির একটি সূত্র বলছে, রায়ে তারেক জিয়া দণ্ডিত হলেই তাকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হবে, এক্ষেত্রে যুক্তি হিসেবে বলা হবে যেহেতু তিনি বিদেশে এবং আত্মপক্ষ সমর্থনের সুযোগ নাই, তাই রায়ের পর তিনি নেতৃত্ব থেকে সরে গেলেই বিএনপির জন্য মঙ্গলজনক। অবশ্য অন্য একটি সূত্র বলছে, তারেক দণ্ডিত হলে বিএনপির একটি অংশ তারেক জিয়াকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়ার জন্য আদালতের নির্দেশনা চাইতে পারে। এই অংশ মনে করছে, দণ্ডিত হলে তার দলের নেতৃত্ব থাকা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক, এক কথায় রায় হয়ে গেলে তারেক দল থেকে বাদ পড়তে পারেন। প্রিয় ভিউয়ার্স, আপনাদের কি মনে হয়, তারেক জিয়া দল থেকে বাদ পড়বে? আর আপনারা কি চান তারেক জিয়া দল থেকে বাদ পড়ুক নাকি চান না? অবশ্যই আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আরও আমার নিত্য নতুন ও তরতাজা সব খবর জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে এখনই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে ফেলুন।